শিক্ষার্থী বন্ধুরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইনে আবেদন চলছে ইতিমধ্যে তোমরা অনেকে আবেদন করে নিয়েছ এবং জানতে চেয়েছ যে আবেদন তো শেষ হলো আমি পাঁচটা কলেজ বা দশটা কলেজ চয়েস করেছি এই চয়েসের ফলাফল কখন প্রকাশ করবে বা আমি যে আবেদনটি করলাম এটার ফলাফল কখন দিবে আমি কোন কলেজে সিলেক্টেড হব বা এটা জানবো কীভাবে এর সাথে আমি কখন কলেজে চূড়ান্তভাবে ভর্তি হব ক্লাস কখন থেকে শুরু হবে এই সম্পর্কে জানতে চেয়েছ সো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে পরিপূর্ণ তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের একাদশ ভর্তি নিয়ে আপডেটগুলো পেতে চলো শুরু করা যাক দেখো একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য যে কলেজগুলো তুমি চয়েস করছো এই কলেজ চয়েসের ফলাফল প্রকাশ করবে কবে এইটা জানতে হলে নীতিমালাটা দেখতে হবে নীতিমালাতে একেবারে সঠিক সময় দেওয়া হয়েছে ওই একই টাইমেই তোমাদের ফলাফল প্রকাশ করবে একটু নিচের দিকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছ যে টাইম লাইন রয়েছে যেমন আবেদন শুরু হয়েছে ছাব্বিশ তারিখ থেকে এবং এগারো জুন পর্যন্ত অনলাইনে আবেদন চলবে এটা প্রথম পর্যায়ের আবেদন এই আবেদন যারা করবে এই আবেদনের উপর ডিপেন্ড করে ফলাফল প্রকাশ করবে আরও বেশ কয়েকটা কাজ রয়েছে যেমন আবেদন যাচাই বাছাই বা আপত্তি নিষ্পত্তি এটা কলেজ কর্তৃপক্ষ সরি যে শিক্ষা মন্ত্রণালয় করবে ১২ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে আর পুনর্নিরীক্ষণের ফলাফলে যা যে সকল শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে তাদের আবার আবেদন করা যাবে হচ্ছে বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে ওই একই সময়টাতে এবং পছন্দক্রম পরিবর্তন করতে পারবে মানে এই ছাব্বিশ তারিখ থেকে যারা এগারো তারিখ পর্যন্ত আবেদন করবে তারা যদি মনে করে যে আমি পছন্দক্রম পরিবর্তন করব। কলেজ পরিবর্তন করবো ওই কলেজে অ্যাপ্লাই করব না সেক্ষেত্রে তোমরা বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে আর একটাবার সুযোগ পাবে তোমার পছন্দক্রম পরিবর্তনের জন্য ঠিক আছে এই কার্যক্রমগুলো শেষ করার পরে চোদ্দো ছয় দুই হাজার চব্বিশ তারিখ থেকে আঠারো ছয় দুই চব্বিশ তারিখ পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে এই যে চার দিন এই চার দিন বন্ধ থাকবে এরপরে তোমাদের প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করবে তাহলে কবে ফল প্রকাশ করবে দেখো তেইশ জুন আর তোমাদের ফল প্রকাশ করবে রবিবার রাত আটটায় রাত আটটার দিকে তোমরা এই ফলাফল জানতে পারবে যে তুমি একটা কলেজে সিলেক্টেড হয়েছো কি হও নাই অর্থাৎ আগামী তেইশ জুন তোমাদের কলেজ ভর্তির ফলাফল প্রকাশ করবে এটা হচ্ছে প্রথম পর্যায়ের ফলাফল দিবে এবং প্রথম পর্যায়ের ফলাফল পর পরে তোমার উনত্রিশ ছয় দু তারিখ থেকে সরি প্রথম পর্যায়ের ফলাফল যেদিন দিবে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তোমার নিশ্চয়ন ফি দিতে হবে নিশ্চয়ন ফি দিতে হবে কিসের জন্য যারা সিলেক্টেড হবে যদি ওই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে তাকে তোমার নিশ্চয়ন ফিটা দিয়ে কমপ্লিট করতে হবে নিশ্চয়নটা তারপরে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে একটা সময় রয়েছেই যে দেখতে পাচ্ছ যে ভর্তির সময় ভর্তির সময় হচ্ছে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ মানে পনেরো জুলাই থেকে ভর্তি শুরু হবে সে জুলাই মাসে গিয়ে ভর্তি জুলাই মাসের পনেরো তারিখে ভর্তি শুরু আর পঁচিশ তারিখে ভর্তি শেষ হবে এবং তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে তিরিশ জুলাই থেকে ঠিক আছে তো তোমরা যারা এই প্রশ্নগুলো করেছিলে যে ক্লাস কবে শুরু হবে কলেজে আমরা কবে ভর্তি হতে পারবো আশা করি তোমরা উত্তরগুলো পেয়ে গেছো তোমাদের এই যে কলেজ ভর্তির আবেদন করছো এটার ফলাফল দিবে আগামী তেইশ জুন